কনফিউশন হ্যাট্রিক বিস্কুটে হবে না। হ্যাট্রিক বিস্কুটে আপনি পাচ্ছেন অরেঞ্জ এবং মিল্ক ফ্লেভারের দুটো ক্রিমি। হ্যাট্রিক বিস্কুট, নো কনফিউশন। তুমি খুব ভালো ছিলে অপু, কিন্তু দেখো না আমার কিচ্ছু করার নেই। আমার একমাত্র সৎ বাবার সৎ মেয়ে আমি, তাই আমার শ্রদ্ধেয় মৃত সৎ বাবা তার কোম্পানির পুরো শেয়ার আমাকে কিছুই দেয়নি, দিয়েছে তার একমাত্র মেয়ে মানে আমার সৎ বোন নাবিহা আর তার ভাগ্নে মানে তোমাকে। কিন্তু আমি তো সেটা হতে দিতে পারি না। আমার তো এই কোম্পানির পুরোটা চাই, তাই এই কোম্পানির 50-50 শেয়ারের 50% শেয়ার হোল্ডার মানে তোমাকে আমার এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হয়েছে। ও প্লিজ ডোন্ট মাইন্ড। বলুন। কিন্তু অপু স্যার যে পৃথিবীতে নাই সেটা আপনার সদ্বন নাবিয়া ম্যাডাম জানে না। উনি জানে যে 7 দিন ধরে অপু স্যার নিখোঁজ, মানে এই ব্যাপারটা আমরা কতদিন লুকিয়ে রাখবো বলেন তো ম্যাম? খুব তাড়াতাড়ি জানতে পারবে যে তার পার্টনার আর এই পৃথিবীতে নেই, আর সেটাও জানতে পারবে ঠিক তার মৃত্যুর একটু আগে। কিন্তু ম্যাম সবাই জানে আপনি এখনো ক্যানাডাতে আছেন, আর আপনি যে বাংলাদেশে ব্যাক করছেন এটা কিন্তু কেউ জানে না। জানে না আর কেউ জানবেও না, আর আপনারা দুজন যে আমার হয়ে কাজ করছেন সেটাও যেন কেউ ভুলেও জানতে না পারে। আফটার অল আপনারা এই কোম্পানির দুজন দুটো ডিপার্টমেন্টাল হেড। জি ম্যাডাম এটা কেউ জানবে না, কোনোদিন জানবে না। নাভিয়া ম্যাম অপু স্যারের নিখোঁজ হওয়ার ইস্যুটা নিয়ে অনেক শাউট করে, সেটা কিন্তু এখন আমরা সামাল দিতে পারছি না। ওয়েট, খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। বন্ড গ্রুপের মিটিংটা হয়ে গেলেই আমি নাভিয়াকে ফেস করব, কারণ বন্ড গ্রুপের মিটিংটা আমাদের কোম্পানির জন্য খুব প্রফিটেবল। সো মিটিংটা হয়ে যাক, তারপর আমি আপনাদের টেনশন নিমিশেই গায়েব করে দেব। সেটা কীভাবে নাবিয়া ম্যাডাম তো আজকেও মিটিং কল করেছে, আমি জানি না মিটিংটা, আমার মাথা কোনো কিছু কাজ করছে না স্যার, ব্যাপারটা বুঝে আমি দেখছি স্যার। আমি যেভাবে হোক আমি ম্যামকে আজকে একটু করে নিয়ে যাবো। Thank you.
চিনতে পারো নাই না? তা আমারে দেখে দৌড়াতেছিলি কেন? তোর সাথে লুকোচুরি খেলবাই বসে। মাথা কি পড়ছ? আরে কি লাগাইছস? আরে আমার নাম বাড়িওয়ালা। হ্যাঁ, আপনি জানেন না কি কাম করলেন সেই ছোটবেলা আমার বাপের কোলে বসে আমি নায়ক জসিমের সিনেমা দেখছি। আর বাপ এখন নাই, জসিমের সিনেমা দেখলে আমার বাপের কথা মনে পড়ে। এই চুলটা কিনলাম, আপনি আপনি খুলে ফেলাইলেন। ওই জসিম, দুই দিন রিক্সা চালায় বড় লোক হয়েছে, আর এই যে ঠেলা গাড়ি ঠেলে লাখ টাকা কামায়া নায়িকার অপারেশন করছে, আর তুই তো পারিস নাই। হ্যাঁ, তোর তিন মাসের ভাড়া বাকি, আগে জসিমের মতো হয়, তারপরে জসিমের নাম লইস। জসিমের নাম কি? দূর আপনি বেহুদা কথা বলেন কি? এটা তো সিনেমা, সিনেমা তো সবই সম্ভব, এইটা তো বাস্তব। এই বাস্তবে কি হয়েছে দেন, তিন মাসের ভাড়া বাকি রয়ে গেল না? এইভাবে তো আমাদের বড় বড় প্রজেক্টগুলো ছুটে যাবে। এই যে সিঙ্গাপুরের সাথে যে আমাদের ডেলিগেটের যে আদান প্রদান হয়েছে, প্রায় দু মাস ধরে প্রচুর টাকা খরচ হয়ে গেছে এই প্রজেক্টটা। ম্যাম আপনি যদি একটু দেখে সিগনেচার করে দেন খুব ভালো। ম্যাম এটা করতেই হবে ম্যাম, আর তাছাড়া এই প্রজেক্টের জন্য আমরা টু মান্থস কাজ করেছি। দেখুন মিজান সাহেব, আমি না মানে পুরো সিনারিওটা এত বেশি ফ্রাস্ট্রেটেড, আমি আসলে কোনো কাজে মনোযোগ দিতে পারছি না। আমার মাথায় কিছু কাজ করছে না। আমি আমি কি করব এই প্রজেক্টের ব্যাপারে তো কিছুই জানি না। আমি কি সাইন করে দেবো আপনাকে বলেন? আই থিঙ্ক আই নিড এ ব্রেক। ম্যাম এই মুহূর্তে এই কোম্পানি পুরোপুরি আপনার উপর ডিপেন্ডেন্ট। রাইট নাও আপনি যদি ব্রেক নেন তাহলে এই কোম্পানি কীভাবে রান করবে? ম্যাম দেখুন, আমার এই আমার মামার মৃত্যুর পর এই কোম্পানিটা আসলে তার ছেলে রান করার কথা ছিল, অপু ফিয়ান্সে। আপনারা বুঝতে পারছেন তাকে পাওয়া যাচ্ছে না, সে মিসিং। আমি একা কিভাবে এত বড় একটা কোম্পানি রান করব? আর তার মধ্যে আমি তো এইটাও জানি না সে বেঁচে আছে নাকি, তার কিছু হয়ে গেছে। আপনারা কেউ আমাকে কোনো ইনফরমেশন দিতে পারছেন না, আমি কিছু বুঝতে পারছি না। ম্যাম একটু দেখুন, ম্যাম একটা কথা বলি, অপু স্যার বেঁচে আছেন আর প্রশাসন বলছে তাকে ফাইন্ড আউট করবে, আর আমরাও হার্ট অ্যান্ড সোল ট্রাই করছি ম্যাম তাকে খুঁজে বের করার জন্য। ম্যাম আমি জাস্ট গ্রাফ দেখে না আসলে সাইন করতে পারবো না, কারণ এই কয়দিনে আসলে আমি অফিসে আসিনি, কিছুই জানি না।
প্লিজ আমাকে প্রেজেন্টেশন দেখান। জি প্রেজেন্টেশন দেখার পর আমি আসলে এই ডিসিশনটা নিই। ম্যাম আমি কি বাসায় পাঠিয়ে দেব? খুব ভালো। ওকে ম্যাম। এই এত চেঞ্জ করাইতেছিস কেন? এটা আমার অভ্যাস, ভালো অভ্যাস। তুই যেভাবে চেন ঘুরাইছিস, এই চেন না ঘুরায় যদি রিকশার চেন ঘুরাতি তাহলে একদিন কোটিপতি হইতি, আমার ভাড়াও বাকি দিত না। হোমু কোটিপতি হিসাব মিলাইন। তারপর চেন টাকা পয়সা নাই। আচ্ছা তুই যেভাবে ধান্দাবাজি করো তাতে তোর পকেটে অনেক কিছু থাকা দরকার। দেখি কি আছে। দেন দেন কিছু নাই। কথা তো বিশ্বাস করেন না। তুমি জসিমবার কপাল নিয়ে আছো যে লটারি টিকিট কিনলেই প্রথম পুরস্কার পাইবা না? না না এই টিকিট আমি লয়ে গেলাম। হ্যাঁ আরে চিন্তা করিস না, যদি প্রথম পুরস্কার পাই তাহলে আমার ওই ভাড়াটা রাখিয়া তোর বাকি টাকা দিয়ে দেবো, চিন্তা করিস না। ঠিক আছে আমি যাই। আচ্ছা ঠিক আছে। আমার টিকিট লয়ে গেল রে, আমার বাসি টিকিট, পুরান টিকিট, গত বছরের টিকিট। মিজান ভাই শোনেন, একটা চুক্তি করি। কি কি করবো বলেন তো বস, কিচ্ছু করতে পারতেছি না। রাসেল সাহেব, অপু স্যার ছাড়া তো ম্যামের সামনে তো যাওয়াই যাচ্ছে না। তাহলে একটা কাজ করি, অপু স্যারকে যেহেতু আমরা নিতেই পারছি না, ম্যামের সামনে যাবো না, জব ছেড়ে দিব, এটাই বেটার। আমি বুঝি রাসেল সাহেব আপনি এত বাড়তি কথা বলেন কেন? এখন অপু স্যারকে কীভাবে হাজির করা যায় ম্যামের সামনে সেটা নিয়ে ভাবেন। মিজান ভাই সত্য কথা বলতে কি, ম্যামের সামনে যখন যাই না, ম্যাম যেভাবে আমার দিকে লুক দেয়, আমার কাছে তো মনে হয় অপু স্যার নিখোঁজ হওয়ার পিছনে আমিই দায়ী। আমার নিজের কাছে এটা মনে হয়। রাসেল সাহেব আপনি কথাটা খারাপ বলে নেন, ম্যাম মাঝে মাঝে আমার যেভাবে তাকায় আমার দিকে, তাতে মনে হচ্ছে অপু স্যার মনে হয় আমিই কিন্তু করছি। আর বস একটা জিনিস কি জানেন, এই ম্যাম আমাদের দুজনকে ক্রিমিনালের দৃষ্টিতে দেখে, আর যেটা আমি নিতে পারি না, আমার খুব পার্সোনালি লাগে। আমি একটা কথা বলি রাসেল সাহেব, মন খারাপ করবেন না, অপু স্যার তো ম্যামের কাজিন, শুধু কাজিন না, উনি তো ওনার হবু বর, এটা তো ভাবতে হবে। তাছাড়া একটা লোক 7 দিন ধরে মিসিং, কার মাথা ঠিক থাকে বলেন? তাহলে এখন আমাদের কাজটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে অপু স্যারকে খুঁজে বের করে ম্যামের কাছে হস্তান্তর করা। রাইট, এখন আমাদের মিশন একটাই, অপু স্যারকে খুঁজে বের করতে হবে। রাইট, এটা মাথায় রেখে আসেন। আরে কি হলো, আরে আমার দোকান ভেঙে লাগলো, আয় রে টিভি বন্ধ হচ্ছে, সেখানে বুঝতে পারি না। এখন তারা কোনোভাবেই কনভিন্স হচ্ছে না অপু ভাইকে ছাড়া তারা মিটিং, মানে বলছে কি অপু সাহেব তো দুনিয়াতে নেই, তো কীভাবে আমরা ওনাকে ছাড়া মিটিং করবো? একটা ওয়ে আছে ম্যাম, সেটা হচ্ছে যদি কোনো কারণে প্লাস্টিক সার্জারি করে যদি মানে আবার সেটা অপু স্যারের মতো করা যায় তাহলে কি ম্যাচ হবে? আপনি একটা বেশি কথা বলেন, অপু সাহেবের বডি আর আপনার বডি, অপু সাহেবের মতো 4 জনকে ঢুকালে কি আপনার বডি কাছাকাছি আসবে আর ওনার চেহারা আপনার চেহারা মিলবে? হলেও হ্যাঁ বুঝলাম, প্লাস্টিক সার্জারি করে আমরা অপু সাহেবের চেহারাটা চেঞ্জ করলাম, বডি আচ্ছা ঠিক আছে স্যার, বাদ দিই
তো ম্যাম তো কোনো একটা ওয়ে তো বের করা দরকার, তাই না? রাসেল সাহেব, পৃথিবীতে সাতজন মানুষ একই চেহারা নিয়ে জন্মগ্রহণ করে। এই সাতজন মানুষের মধ্যে আপনি যদি একজন মানুষকে খুঁজে বের করতে পারেন তাহলে কিন্তু প্রবলেম সলভ। তাহলে কি ম্যাম এখন কি আমরা ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়ে যাব? তো সাতটা মানুষকে মানে একই চেহারা বের করা খুব টাফ। আমরা খুব লাকি যে এই সাতজন চেহারার মধ্যে একজন চেহারা এই ঢাকা সিটিতেই আছে। বলেন কি? হ্যাঁ তো ম্যাম, মালটা মানে মানুষটা কোথায়? এই শহরেরই একটি বস্তিতে। বস্তি কি বলেন? হ্যাঁ ঠিক হুবহু অপুর মতোই দেখতে একজন আছে, আপনাদের তাকে ধরে সেট করতে হবে। শিওর শিওর। শুনতেও যেমন ভালো লাগতো আমার, দিতেও ভালো লাগবো। এই সন্ধ্যা গিয়া তুমি দিন দিও। ওরে খবিশের খবিশ, কি রে ভাই তোর লগে পারন যাইব না? আচ্ছা কি রং সা দিমু? হ্যাঁ হ্যাঁ গরম পানি তো দিয়ে দিবি। হ্যাঁ গরম পানি তো দিয়ে দিমু। এই যে স্যার, ব্লাউজ ভাই খেলার কপাল। এই যে এত বড় বড় দালান করা বিল্ডিং, ওখানে যারা থাকে ওরা মানুষ আর আসলে আমি মানুষ। ওরা যে দালান কোটা বানাইছে অনেক পরিশ্রম করে বানাইছে, খাইডা কাম করে কষ্ট করে আবার টাকা কামাইছে, এরপরে বিল্ডিং বানাইছে। তোমার মতন ফুটানি বাবু না, বুঝছ? তাই তো আমার জীবন একটি অনেকটা বড় লোকই লাইফ যদি বাজিতাম, লাইফটা জীবনে দিত আর জীবন মনে করে লাইফে দিত। ইউজলা বুঝছি 644 অনকার পাস 650 আজকে সন্ধ্যায় মাস লেজি মনে থাকলেই হয়। এই স্পটটাতেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। জি স্যার। অথচ কোনো ডেড বডি পাওয়া যায়নি। জি স্যার। এবং অ্যাক্সিডেন্টের দিন কোনো অ্যাক্সিডেন্টের রোগী হসপিটালে অ্যাডমিট হয়নি। জি স্যার। ব্যাপারটা কেমন অদ্ভুত না? জি স্যার। এই এলাকার বিল্ডিংগুলোতে সিসি ক্যামেরা লাগানো আছে, সব ফুটেজ চেক করেন। জি স্যার। বিশেষ করে যেই ক্যামেরা থেকে এই রাস্তাটা পুরোপুরি দেখা যায় সেই ক্যামেরার ফুটেজগুলো চেক করবেন কুইক, তাড়াতাড়ি। অ্যাক্সিডেন্টটা যদি এই জায়গায় হয়ে থাকে তাহলে আশেপাশের যাকে পাবেন তাকে জিজ্ঞেস করবেন আমরা কোনো ক্লু এবং সাক্ষী পাই কিনা। জি স্যার। আরেকটা বিষয়, এখানে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনারা এই দিকে না, আপনারা একটু ওই দিকটায় সার্চ করে দেখেন কোনো কিছু পাওয়া যায় কিনা। যান কুইক।
হ্যালো হ্যালো কন্ট্রোল রুম হ্যালো ক্রিম নিয়ে কোনো কনফিউশন হ্যাট্রিক বিস্কুটে হবে না হ্যাট্রিক বিস্কুটে আপনি পাচ্ছেন অরেঞ্জ এবং মিল্ক ফ্লেভারের দুটো ক্রিমই হ্যাট্রিক বিস্কুট নো কনফিউশন আমি সোহেলাম সামনে যে বামে গেলে যেটা টিন শেডের বস্তি না ম্যাচ একটা ম্যাচ থাকি আমি রিক্সার ম্যাচ স্যার আপনার এই অবস্থা যে মানুষটা স্যার স্ত্রীর কারো কাপড় চোপড় পরে না ব্র্যান্ডের কাপড় চোপড় পরে আর আপনার এই অবস্থা স্যার আর আপনি রাস্তায় হাঁটছেন আর যে মানুষটি স্যার এসি গাড়ি ছাড়া চলেই না আপনার এই অবস্থা স্যার স্যার কোনো কথা শুনুন স্যার প্লিজ স্যার আপনি চলেন স্যার কি করে এলে এসি গাড়ি স্যার আপনি গাড়িতে উঠেন স্যার সব বলছি স্যার স্যার আপনি গাড়িতে উঠেন স্যার আপনার পাগল হয়ে গেছেন আমি গাড়িতে উঠেন যান যান স্যার হ্যাঁ স্যার আপনি আমাদের কথা বাইন করে কোনো কিছু করা করে যায় আপনাকে আমাদের সাথে যেতে হবে স্যার আমাদের দুজনের কোনো আমি যাবো না ভাই আমি যাবো না স্যার আমরা যান গা স্যার আপনি যান আচ্ছা আচ্ছা আপনি যান যান ভালো থাকেন ঠিক আছে ভাই আপনারা যান ভালো থাকেন সোহেল ভাই এই যে গাইড একটু ঠেল দিব একটু ঠেলে দেন 10-20 টাকা দিব না হ্যাঁ 50 টাকা দেবো 50 টাকা দেবো এটা আমার বাড়ি জি স্যার এটা তো আপনার বাড়ি স্যার আমি থাকি স্যার থাকি মানে স্যার এটা তো আপনার বাসা স্যার আপনি এখানে খাবেন স্যার এখানে ঘুমাবেন স্যার এখানে শুবেন স্যার এখানে টয়লেট করবেন স্যার এখানে বাথরুম করবেন স্যার যা যা মন চায় সবই স্যার এখানে করতে পারবেন স্যার এই আপনি বেশি কথা বলেন এত কথা বলেন কেন সরি স্যার স্যার চলো ভিতরে চলো স্যার স্যার হ্যাঁ হ্যাঁ এটা আমার গাড়ি না জি স্যার হ্যাঁ এই গাড়ি এই গাড়ি সামনে দাও গাড়ি সামনে দাও সামনে দাও স্যার কি বলে শোনো ঢুকুন 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 আমার জীবনে একটা ইচ্ছা অনেকটা বড় লোকই লাইফ যদি পাই দিতা লাইফটা জীবনে দিত আর জীবন মনে করো লাইফে দিত তারপর মিজন সাহেব ওইদিকের আপডেট কি ম্যাম ওই যে উপস্থিত ছেলেটা যে সোহেল ওকে সবকিছু ঠিকঠাক বুঝিয়ে দিয়েছে ও কোনোভাবে এটা মানতে চায় না ওকে বুঝিয়ে শুনে একদম বোঝানো হয়েছে যে ওই বাড়ির ছেলে তো তাও মানতে চায় না তাও আমরা একটু কনভিন্স করছি সব ছেলে তো একটু প্রবলেম পড়ে আর কি
আমরা এমন ভাব করেছি যে মানে ওনাকে বলেছি যে উনি আমাদের স্যার, তো সেও ব্যাপারটা খুব এনজয় করেছে, ও ব্যাপারটা মেনে নিয়েছে। কিন্তু নাভিয়া কোনো কিছু বুঝতে পারেনি তো? না না, কি যে বলেন, আমরা নাভিয়াকে এমন ভাবে বলেছি যে সে প্রচুর পরিমাণে ড্রাগ নিয়েছে, ড্রাগের কারণে সে এই ধরনের আবোল তাবোল বকতেছে। আপনি কোনো টেনশন করেন না, দুই চার দিন পরে ঠিক হয়ে যাবে। আর আমরা হসপিটাল ইস্যুটাকে আমরা শো করেছি এবং বলেছি হচ্ছে ডাক্তার বলেছে প্রপার রেস্ট দরকার এবং প্রপার ভাবে মেডিসিনটা নেওয়া দরকার। ওকে গুড, এখন শুধু আপনারা মিটিংটা সাকসেসফুলি ডান করুন, এরপরে নাভিয়ার এই পৃথিবীতে বেঁচে থাকার আমি আসলে কোনো কারণ দেখছি না। তার মানে কি কালকে মিটিংয়ের পরে কি না? এক্স্যাক্টলি, কালকে মিটিংয়ের পরেই নাভিয়াকে শেষ করে দেবেন। নো ভায়োলেন্স, আমি জাস্ট নাভিয়ার একটা স্মুথ মৃত্যু চাই। আর বস্তির যে ছেলেটা, তাকে ঠিক বস্তিতেই ছুড়ে ফেলে আসবেন। এরপর বোনের মৃত্যু উপলক্ষে আমি কানাডা থেকে এসে একটি শোক পালন করলাম, তারপর আপনারা জোর করে আমাকে কোম্পানির দায়িত্ব নিতে বলবেন। আমি ফার্স্টে অনিচ্ছা দেখাবো, কিন্তু আপনারা আমাকে জোর করবেন। এরপরে আমি হয়ে যাব এই কোম্পানির ওনার। আর মিজান সাহেব, আপনি হবেন ম্যানেজার, আর রাসেল সাহেব, আপনি হবেন এই কোম্পানির পাঁচটা ডিপার্টমেন্টাল হেড। স্যার, এই লোক সবগুলো ফুটো চেক করেছি, এই লোকটাকে পাওয়া গেছে লাশগুলো সরাইতে। দেখি দেখি, আচ্ছা এই ভদ্রলোক, ঠিক আছে আমি দেখছি। হ্যালো হ্যালো, কন্ট্রোল রুম, চুপ থাক, কিন্তু উল্টা পাল্টা কিছু বলিস না। This project will gonna take us to the top. Yeah, I hope so too. Oh yeah. Ish, তুই এটা কি করলি? মিটিংটা ঠিকঠাক মতো শেষ করলেই হয়। এই সবুজ ছায় গ্রুপ ও বন গ্রুপের সাথে সম্পর্কটা চিরস্থায়ী হোক, প্লিজ। Yahoo!
শিট। সরি ম্যাম, আমাদের মিশনটা ব্যর্থ হয়েছে। আমরা নাভি আমেরিকাকে মারতে পারিনি। কি জব্বর, তুমি গাড়ি ফালাইতে কই গেছো? তুমি এখন জানো না আমি বেরোবো? তুমি তেলটা পরে ভরতে পারবা না, আমি তো জানি তুমি আমাকে ছাড়া তেল ভরলে টাকাটা কিছু চুরি করতে পারবা। তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসো, তেল ভরতে হবে না তোমার, ফুল ট্যাঙ্কি করা। রাসেল সাহেব। হ্যাঁ, কে আপনি? এদেশে থাকেন অথচ আপনি আমাকে চেনেন না? বুঝতে পেরেছি, আমার কাছে কেন? এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর কথা বলা যায় না, চলেন থানার ভিতরে এসি রুমে বসে বসে কথা বলি। এই ধরো, আমার বাসায় চলেন। এই বাসায় যাবো, চল। আচ্ছা ভাই। হ্যামিলটন স্যার বলুন। ম্যাম, ম্যাম আপনি জলদি পালান। মানে পুরো মার্ডারের পুরো ফুটেজ সব লিকেজ হয়ে গেছে। পুলিশ আমাকে খুঁজছে আর রাসেল পুলিশ অ্যারেস্ট করেছে। পুলিশ পাড়ার পর রাসেল সব কথা বলে দিয়েছে। ম্যাম, আমি কি আপনার জন্য টিকিট করে দিব? না, কোনো প্রয়োজন নেই। ম্যাম প্লিজ, এখন পাগলামি সময় না। ম্যাম প্লিজ, আমি আমার গাড়ি নিয়ে আপনার কাছে আসছি। ম্যাম না, আমি কোথাও যাচ্ছি না। ম্যাম আপনি পালান। ম্যাম আপনি বুঝতে চাচ্ছেন, আমার ভাগ্য আমাকে কোনো দিনও সাপোর্ট করেনি, কোনো দিনও না, আজও করলো না। ওকে, আসুক পুলিশ, আমি পুলিশের জন্য অপেক্ষা করছি। দেখি কে যেতে, আমার ভাগ্য নাকি আমি। সরি ম্যাম, আপনি যেমন একটা কাজ করবেন সেটা আশা করিনি, আমাকে মাফ করবেন। আর আপনার যদি কিছু বলার থাকে থানায় গিয়ে বলবেন, প্লিজ আমাদের সাথে চলুন। আমি আপনাকে শেষবারের মতো অনুরোধ করছি, প্লিজ কোঅপারেট মি, চলুন আমাদের সাথে। ম্যাডাম, হ্যালো কন্ট্রোল রুম, চার্লি ফোর, চার্লি ফোর, আমরা যে আসামিটা ধরতে এসেছিলাম সে সুইসাইড করেছে। বাসর নম্বর 33/80, এখানে একটা অ্যাম্বুলেন্স পাঠাতে হবে, কুইকলি অ্যাম্বুলেন্স পাঠান। জি জি। অপুর মার্ডার থেকে নিবিড়র সুইসাইড পর্যন্ত সব কিছু নাবিহাকে জানিয়ে দেয় পুলিশ। সব জেনে নাবিহা একদম ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়ায়।
সেদিন সোহেল যে নাবিহাকে নিশ্চিত মৃত্যু থেকে বাঁচিয়েছিল সেটাও নাবিহা বুঝে যায়। তাই অপুর নামে করা ইন্স্যুরেন্সের সব টাকা সে সোহেলকে দিয়ে দিতে চায়। টাকা রেডি গাড়িতে। তোমার কাছে আমার একটা প্রশ্ন, এই টাকাটা দিয়ে কি করবা? আসলে দেখেন, আমি জানি না আমি কি করবো। আমার জীবনে খুব ইচ্ছা ছিল যে একদিন এমন বড় লোকই লাইফ হইবো আমার, যে লাইফ জীবন হয়ে যাবো, জীবন লাইফ হয়েছে। কিন্তু এই কয়েদিন এই বড় লোকই জীবন পাইয়া মনে হচ্ছে যে এটা কোনো জীবন না, এসে আমরা আগের জীবনই ভালো আছি। এই জীবনে যখন টাকা পয়সা নেই, মানুষ এত কিছু করে, আমার এই জীবন দরকার নেই। তা মানে কি তুমি তোমার আগের যুগে ফেরত চলে যেতে চাও? যাইতে তো চাই, কিন্তু গিয়ে লাগে তো আপনি বুঝছেন আমার হয়ে যাবো না। বুঝি। তাহলে তুমি কি করতে চাচ্ছ? তুমি কেন আমি কি করব? দেখো সোহেল, জীবনে তো আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো খাঁটি আর সৎ মানুষ আমি দেখিনি। আমি জানি তোমার মতো একটা মানুষের এই টাকাগুলোর হয়তো কোনো প্রয়োজন নেই, কিন্তু দুনিয়াতে অনেক মানুষ আছে যাদের এই টাকাটা অনেক প্রয়োজন। অনেকগুলো টাকার ব্যাপার এখানে। এই টাকাগুলো দিয়ে যেরকম ভালো কিছু করা যায়, তেমনটি খারাপ কিছু করা যায়। তোমার মতো একটা ভালো মানুষ যদি আমার ছায়া হয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো। ঠিক থাকবা? ও, এই কদিন তাহলে বাড়িতে আসলি? আচ্ছা আচ্ছা আচ্ছা। কিরে জসিম ভক্ত, তুই আইসিস? আচ্ছা, একটু রাগ করছি বলে এই আমাগো সাইরা এইভাবে চলে গেলি? শুধু রাগটাই দেখলি, ভিতরের ভালোবাসাটা দেখলি না? এতদিন ভাড়া দেশ নাই, কোনোদিন কি তোরে চলে যাইতে কইছি? ভাই, আপনি যদি আমার স্কুলে যাইতেও কন, সাইরা দিতেও কন বাড়ি, তাও আমি যাবো না। আমি এনেই থাকুম, আমি প্রত্যেক দিন আপনার ঝাড়ি খামু, তাও আমি এনেই থাকুম, আপনার সেরে আমি যাবো না। সত্যি যাবি না তো? যাবো না।
আমি আর বড় লোকের স্বপ্ন দেই না ভাই। আমি জেনে আছি এনে ঠিক আছে। এই ওর এক কাপ চা দে। ক্রিম নিয়ে কোনো কনফিউশন হ্যাট্রিক বিস্কুটে হবে না। হ্যাট্রিক বিস্কুটে আপনি পাচ্ছেন অরেঞ্জ এবং মিল্ক ফ্লেভারের দুটো ক্রিমি। হ্যাট্রিক বিস্কুট, নো কনফিউশন। এরপর সোহেল আর ফিরে যায় না সেই আলিশান বাড়িতে। সোহেল হয়তো আর কোনো লাইফ গেমের মুখোমুখি হতে চায় না, তবে নাবিহা এখনও বিশ্বাস করে যে একদিন সোহেল তার কাছে ফিরে আসবে। কিন্তু সোহেল যদি আবার ফিরে আসে তাহলে সেটা হবে আরও বড় একটি লাইফ গেম।